আসসালামু আলাইকুম। সন্ধ্যা সাতটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। 6 ও 7 জানুয়ারি হরতালের ডাক বিএনপির। ভোটারদের চাপ দেওয়া হচ্ছে কিনা জানতে চেয়েছেন কূটনীতিকরা। আগামী কয়েক বছরে হয়তো গণতন্ত্রের গও থাকবে না শাহদিন মালিক। 100 কোটি টাকার বেশি সম্পত্তির মালিক 27 প্রার্থী সুজন। নির্বাচন প্রত্যাখ্যান করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব নূর। 6 ও 7 জানুয়ারি হরতালে ডাক এলডিপি। 297 কোটি টাকা দুর্নীতি মামলায় জিকে শামীমের জামিন। শুক্রবার থেকে টানা 3 দিনের ছুটি। ঢাকার আকাশে চক্কর দিয়ে ফ্লাইটে গেল কলকাতা হায়দ্রাবাদ। আশুরিয়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, সড়ক অবরোধ। যুক্তরাষ্ট্রে জামিন না দেওয়ায় বিচারককে কিল খুশি মারলেন আসামি। অবিশ্বাস্যভাবে যে কারণে বেঁচে গেলেন জাপানের সেই বিমানের 379 যাত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংসদ নির্বাচনের আগের দিন আগামী 6 জানুয়ারি শনিবার সকাল 6টা থেকে 7 জানুয়ারি সোমবার সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া নির্বাচন বর্জন এবং সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামীকাল শুক্রবার দেশব্যাপী মিছিল ও গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেন। রিজভী বলেন, আগামী 6 জানুয়ারি শনিবার সকাল 6টা থেকে 8 জানুয়ারি সোমবার সকাল 8টা পর্যন্ত 48 ঘন্টা হরতাল। অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং সব কারাবন্দীদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন হবে। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমরা আগামী 7 জানুয়ারি প্রহসনের সংসদ নির্বাচন বর্জন করতে দেশবাসী ও সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান জানাই। তিনি বলেন, একতরফা নির্বাচনের সরকার নিজেরা নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে। গণতন্ত্র মঞ্চ ও গণ অধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করেছে। আমি এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দেওয়া হচ্ছে কিনা তা জানতে চেয়েছেন বিদেশি কূটনীতিকরা। বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিদেশি দূতদের ব্রিফ শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়া নির্বাচন কমিশন ভোট সংক্রান্ত কোনো অভিযোগ পেয়েছে কিনা তাও বিদেশি কূটনীতিকরা জানতে চেয়েছেন বলে জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। এর আগে নির্বাচনের প্রস্তুতি জানাতে বিকেল 3টায় বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, কিন্তু এই বৈঠকে যুক্তরাষ্ট্র যোগ দেননি বলে জানা গেছে। যুক্তরাজ্যে 260 বাড়ির মালিক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। বিষয়টি উল্লেখ করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেছেন, এখন মগের মূল্য বললে ভুল হবে। গণতন্ত্রের কথা যদি বলি, আগামী কয়েক বছরে হয়তো গণতন্ত্রের গও থাকবে না। বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্ম জুমে সুশাসনের জন্য নাগরিকের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ শীর্ষক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। শাহদিন মালিক বলেন, বাংলাদেশের স্থানীয় সরকার বলে কিছু নেই। আমাদের সংসদ সদস্যদের যে অর্থে কাজ করা উচিত সেটা ভুলে গেছি। উন্নয়ন করা এমপির কাজ না, যেহেতু তারা ব্যবসায়ী তাই তারা জবাবদিহিতার জায়গায় যায় না। এমপি যদি প্রশ্ন করেন তাহলে তার নিজের ব্যবসা নষ্ট হয়ে যাবে। যুক্তরাজ্যে 260 বাড়ির মালিক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এই বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, মগের মূল্য এখন বললে ভুল হবে। গণতন্ত্রের কথা যদি বলি, আগামী কয়েক বছরে হয়তো গণতন্ত্রের গও থাকবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে 100 কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে এমন প্রার্থীর সংখ্যা 27। তাদের সবার পেশাই ব্যবসা। আজ বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্ম জুমে সুশাসনের জন্য নাগরিকের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা গেছে। সুজনের তথ্য বলছে, স্থাবর অস্থাবর মিলিয়ে 100 কোটির অধিক সম্পদশালীর তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ। মনোনীত নারায়ণগঞ্জ 1 আসনের প্রার্থী গোলাম দস্তগীর গাজী সম্পদ মূল্যে 1,457,71,00,000 টাকা। দ্বিতীয়তে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামান, সম্পদ মূল্য 497,64,00,000 টাকা। তৃতীয়তে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কুমিল্লা 8 আসনের প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন, সম্পদ মূল্য 372,30,00,000 টাকা। চতুর্থতে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ঢাকা 1 আসনের প্রার্থী সালমান ফজলুর রহমান, সম্পদ মূল্য 353,95,00,000 টাকা। পঞ্চমে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সিরাজগঞ্জ 5 আসনের প্রার্থী আব্দুল মমিন মণ্ডল, সম্পদ মূল্য 342,47,00,000 টাকা।
সরকারকে ভণ্ড প্রতারক ও ধোঁকাবাজ আখ্যা দিয়ে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেছেন, তারা যে ধোঁকাবাজের আয়োজন করেছে নিজেরা নিজেরা আওয়ামী লীগ নৌকা ইগল ট্রাক সব আওয়ামী লীগের, তাই এ নির্বাচন প্রত্যাখ্যান করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। সরকার ফিলিস্তিনিদের নিয়ে মায়া কান্না কাঁদছে মন্তব্য করে ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, আজকে যখন নিরীহ নিপীড়িত ফিলিস্তিনিদের ওপর বর্বর ইসরায়েলি হামলা হচ্ছে তখন সারা বিশ্বে তার প্রতিবাদ হচ্ছে, আমরা প্রতিবাদ করেছি, শেখ হাসিনার সরকারও মায়া কান্না দেখাচ্ছে, অথচ নিজ দেশকেই তারা আজকে ফিলিস্তিন বানিয়ে গণতন্ত্রীকামীদের ইসরায়েলিদের মতো নির্যাতন নিপীড়ন গুম খুন হত্যা করছে, আবার তারা ফিলিস্তিনিদের জন্য মায়া কান্না দেখাচ্ছে। আগামী 6 ও 7 জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়ে দলের নেতাকর্মী ও দেশবাসীকে হরতাল পালনের আহ্বান জানান তিনি। 5 জানুয়ারি সারাদেশে লিফলেট বিতরণ করবেন এলডিপি নেতাকর্মীরা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন প্রশ্নে জারি করা রুল মঞ্জুর করে বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। এ জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী খুরশিদ আলম খান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে সরকারি চাকরিজীবীদের একটানা 3 দিন ছুটি শুরু হচ্ছে শুক্রবার থেকে, জানা গেছে 7 জানুয়ারি রোববার। এর আগে 5 ও 6 জানুয়ারি সাপ্তাহিক ছুটি, সে হিসেবে একটানা 3 দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা। তবে নির্বাচনী কাজে জড়িত নন এমন চাকরিজীবীরাই একটানা 3 দিন ছুটি ভোগ করার সুযোগ পাচ্ছেন। গত 24 ডিসেম্বর এসির উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠান। চিঠিতে বলা হয়, আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন অর্থাৎ 7 জানুয়ারি রোববার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ অবস্থায় ভোট গ্রহণের দিন অর্থাৎ 7 জানুয়ারি রোববার সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এরপর সাধারণ ছুটি ঘোষণা করে গত 28 ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে 13টি ফ্লাইট ভারতের কলকাতা, হায়দ্রাবাদ, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘন কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত 2টা থেকে বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 13টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট হয়ে কলকাতা, হায়দ্রাবাদ, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণ করে। সকাল 9টা 40 মিনিটের পর ডাইভার্ট ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে। আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত ও 2 জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় 1.5 ঘন্টা মহাসড়কের উভয় পাশ অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। এতে সড়কের উভয় দিকে প্রায় 5 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় স্কাইলাইন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রায় 1.5 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। পরে আশুলিয়া থানা ও সাভার হাইওয়ে পুলিশের উত্তেজিত জনতার মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত পথচারী হলেন রিপন শেখ, তিনি জামালপুর জেলার মাদারগঞ্জের জলিল শেখের ছেলে। জামিন না দেওয়ায় বিচারকের এজলাসে ঢুকে বিচারককে অসংখ্যবার কিল খুশি মেরেছেন এক আসামি। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এ ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টে জানিয়েছে, দিউব্রা রেডের নামে 30 বছর বয়সী এক আসামিকে আদালতে তোলা হয়। সেখানে তার বিরুদ্ধে অপর ব্যক্তিকে শারীরিকভাবে আঘাত করার অপরাধে বিচার চলছিল। ওই সময় আদালতের নারী বিচারকও জানান, তার বিরুদ্ধে আগেও এ ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ ছিল, এ কারণে এবার তাকে আর জামিন দেওয়া হবে না।
দুর্ঘটনায় পুরো বিমান পুড়লেও অবিশ্বাস্যভাবে বেঁচে গেছেন যাত্রীবাহী বিমানের 379 যাত্রী ও ক্রু সদস্য। এই ঘটনাকে রীতিমতো বিস্ময়কর বলে মনে করেছে নিরাপত্তা বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের ক্রানফিল্ড বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও দুর্ঘটনা তদন্ত বিভাগের অধ্যাপক গ্রাহাম ব্রেইজ ওয়েটের মতে, জাপানের বিমান পরিষেবা কর্মীদের অসাধারণ দক্ষতা ও তৎপরতার কারণেই এই অলৌকিক ঘটনা ঘটা সম্ভব হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে ব্রেইজ ওয়েটে বলেন, ভিডিও ফুটেজে যা দেখলাম তাতে বলতে পারি এত অল্প সময়ে যাত্রীবাহী বিমানটির সব যাত্রীকে জীবিত উদ্ধারের ঘটনা রীতিমতো অবিশ্বাস্য। গত মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে জাপানের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা জাপান এয়ারলাইন্সের একটি এয়ারবাসের সঙ্গে সংঘর্ষ হয় জাপানের কোস্টগার্ড বাহিনীর একটি -8 উড়োজাহাজের। এ সময় এয়ারবাসটিতে মোট 379 জন যাত্রী ছিলেন। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।